শুনেছি ভালো জব করেন, ভালো স্যালারি, সবকিছু মিলে ওয়েল এনাফ। আমি আপনার সম্পর্কে শুনেছি আপনি পড়াশোনা একদম পছন্দ করেন না, পড়তে ভালোই লাগে না আপনার, আপনি স্পোর্টস ভালোবাসেন, বাস্কেটবল খেলেন এবং ছেলে ভালো, মাঝে মাঝে চোখটা আবার সোজা হয়ে যায়। মাঝে মাঝে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছি। আজকাল তো চাকরির জন্য খুব সুন্দর মেয়ে খুঁজে, চিকন চিকন মেয়ে খুঁজে, তো আমি তো আবার মোটা দেখতে অসুন্দর, এই জন্য রিজেক্ট করে দেয়। সেটাই বিষয়টা, খুব জাস্ট এই কারণেই তো আটকে রাখা। আমার কাছে মনে হয় না যে এটা, আমার মনে হয় ওইভাবে একটু, আচ্ছা আমার কাছে ফোন নম্বর আছে, হ্যাঁ আমি একটু ট্রাই করি। আপনার কি মিল্কি রোগ আছে? ফ্যামিলি করব, সব কিছু করব, করব বলেই তো আমি এসেছি। অবশ্য 17 বছরের হিসেব করলে আমার হারিয়ে যাওয়ার টাকাটা, আমি যেটা করতে চাইছি আমরা সবাই মিলে তাহলে সেটা করি, অধরকে সব কিছু বলে দিই, তাহলে অন্তত ইমরুল তো কিছু করতে পারবে না। ঠিক বলেছো, অধরাকে আমরা সব সত্যি বলে দেব। ওই দম বন্ধ ঘর থেকে বের হয়ে আমি নিঃশ্বাস নিতে চাই বুক ভরে। কিছু ঠিকঠাক থাকবে, তুমি যাও বন্ধুদের সাথে ঘুরে ফিরে এসো, আড্ডা দাও, মনটা হালকা হবে, কারণ সামনে তোমাকে আরো অনেক ভারী জিনিস বহন করতে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সামি, ভালো আছে নিশ্চয়ই? ও ও, সাথে আমার মেয়ের জামাই কিনে এসেছেন। জিলাপি খা, জিলাপি খা। ওই তোর কি করে একা একা যাইতে পারবি তো? হ্যাঁ পারবি তো, বড় হয়েছি না? ঠিক আছে ঠিক আছে, না পারলে কো আয়া নিয়ে যাম। তসবি ঠিক আছে, তসবি পড়া শেষ হোক, আমি হাত মুখ দিয়ে। ভাই বোনের ভালোবাসা দেখলে পরে পাঠিয়ে দিবি। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাইব, যা যা দাদা আমি একটু একা থাকবো, যা আমি যাব ভাই, জাগা। আচ্ছা ঠিক আছে, আমাদের থাপ্পো যাইব, চলো চলো সাথে গাড়ির সাথে, তোর বাজারে থাক, আমার ফোন দিস পুলিশ ঢুকলে। তার অত্যন্ত রূপবতী একজন স্ত্রী ছিল যার নাম পদ্মাবতী। রতন সিংহ ভালোবেসে বিয়ে করেছিল পদ্মাবতীকে। এতদিন তো অনেক আরামেই ছিলাম, এখন আরামের সময় নেই। এই যে গ্রামে একের পর এক দুর্ধর্ষ খুন হচ্ছে, পরশু এক খুন, গতকাল এক খুন, এগুলো একদিন আমি প্রতিদিনের মতো এই বাড়িতে খেলতে গেছিলাম, কিন্তু ওই দিন ওই মেয়েটা আর ওর মা বাড়িতে ছিল না, আমি সেটা জানতাম না। মার করে দিয়েছে আমার আশা আকাঙ্ক্ষা সব কিছু, সে শেষ করে দিয়েছে। আচ্ছা কথা বলে, আমার কন্যা এত ফাঁকনা কথা বলে, দেখছো শোনো কন্যা, আমি
দায়িত্ব, যেমন আমার দায়িত্ব আপনাদের মতো মানুষকে ইন্টারনেট দুনিয়া সম্পর্কে জ্ঞান দান করা, তাই নাকি? সেটা কিরকম? আজকে শুধু এতটুকু বলি, ফেসবুক। আরে বেটা, গুইনা গুইনা 20 টাকা কাট দেওয়া হইছে, এখন গঞ্জাম করলে তো হবে না। সজ্জুল স্যার কইছে, মরা বান্দর লই যদি আপনি কোনো ছবি টবি তোলেন, বাড়ি বেড়া বন্ধ আর আমার জানে শেষ করে দেবেন। চিন্তিত হব না, আমার এই যে অবস্থানটা, যে এতগুলো লাইক এতগুলো কমেন্ট, সেটা ধরে রাখতে হবে না। পরে স্ট্যাটাসে যদি সেটা কমে যায়, সর্বনাশ হয়ে যাবে না, কমা তো দূরের কথা। আমি না গেলে সে খাবে না। কি করছেন? কিছু করতেছি না, বসে আছি রিকশায়। কই যান? খাইছি তোরে, মানে কি? খাইছি তোরে, এটা আমার।